বাক্যটা কি বলতে চাচ্ছে সেটা প্রতিফলিত হয়েছে। এই বাক্যটা
di Papuan itu sejak dulu di Papuan. Karena itu cara menang. Karena kalau kita itu tuh hanya cara deh hobi. Tapi, ekor kibahnya apa ini kalau kita cara cara itu ekor mana niu masuk. Kibahnya, kami kalau kita cara. Jadi, mana Bangla bahkan gokhan. Dia si Bangla bahkan gokhan. Bangla bahkan itu juga itu. Bahkan kita itu si kota. Cara orang tuh jika dia pun sepuluh orang kaya, sehingga mereka kota, kormo, dia, dia. Bahkan yang seperti kota, tapi jadi ada yang udah pernah dari mata ini bosai, dia pun kota, kami, kormo ki, ha, dia seperti, ha, kami, ha, ha, dia. Tapi Bangla bahkan kormo ini pun dia kan tuh kota yang asli. Okay.
হলো আপা দুই বছর কি কি একটা হলো কি হ্যাঁ বলবো পাঁচ আর একটা হলো না বলবো এরকম অর্থ প্রকাশ পায় তখন তাকে বলে একটা উদাহরণ নিই যেমন তুমি বই পড়ে এটা একটা হেমন্ত বাক্য এরপরে হতে পারে তুমি গান করে এটা একটা হেমন্ত বাক্য তো এরপরে আচ্ছা কি নামক বাক্য নামক বাক্য কোনটা যে বাক্য দ্বারা নামক অর্থ প্রকাশ করে তাকে বলে নামক বাক্য যেমন এরকম নামক বাক্য হতে পারে তুম্বা বই পড়বে না সে ছবি আঁকবে না এরকম তাহলে ওটা কি নামধ বাক্য এরপর এটা গেল তাহলে মোটামুটি এটা আমরা জানলাম মোটামুটি এটা সবাই তোমরা নিশ্চয় সবাই বুঝতে পেরেছো বিদ্যুৎগুলো বাক্যটা কি এরপরে দুই নাম্বারটা হলো জিজ্ঞাসামূলক বাক্য কিন্তু দেখে বুঝা যাচ্ছে মানে এটা প্রশ্নমূলক বাক্য তো জিজ্ঞাসামূলক বাক্য শেখায় যে যখন কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বাক্যের মধ্যে শ্রোতাকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তখন তাকে বলে জিজ্ঞাসামূলক বাক্য যেমন হতে পারে তোমার নাম কি এটা কি জিজ্ঞাসামূলক বাক্য কাউকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে জিজ্ঞাসামূলক বাক্য আজকে তোমার স্কুল খোলা এরকম কোনো কিছু প্রশ্ন তাহলে ওটাকে বলে কি জিজ্ঞাসামূলক বাক্য এরপরে তিন নাম্বারটা কি বিস্ময়বোধক বাক্য বিস্ময়বোধক বাক্য এই বিস্ময়বোধক বাক্য সাধারণত কোনগুলো যেগুলো কি বিস্ময় প্রকাশ করা তারপরে কোনো কিছুতে উচ্ছ্বাস প্রকাশ করা আকস্মিক অথবা প্রবল আবেগ ওটাকে বলে বিস্ময়বোধক বাক্য যেমন এরকম একটা উদাহরণ হতে পারে বিশ্বগত বাক্যের উদাহরণ হতে পারে কি প্রচন্ড ঠান্ডা এরকম হ্যাঁ কি প্রচন্ড ঠান্ডা তারপরে কি আরেকটা হতে পারে লোকটা কি সাহস এরকম এরকম হ্যাঁ বিশ্বাস প্রকাশ করে এরপরে শেষটা কি বাক্য অনুমোদা বাচক বাক্য শিকার যে বাক্য দ্বারা কোন অনুরোধ উপদেশ নিষেধ প্রার্থনা আশীর্বাদ মিনতি ইত্যাদি প্রকাশ করে সেটাকে হচ্ছে অনুমোদা বাচক অনুমোদা বাচক বাক্য শিকার যেমন আমি শুধু একটা নিষেধ করি যে তুমি এখন ঘরের বাইরে যেও না বাংলাদেশ চিরজীবী হোক হ্যাঁ তারপরে কাল কাল আসতে ভুল করবে না কিন্তু এরকম এরকম তারপরে উপদেশ করতে পারে তোমার উপদেশ করতে পারে তুমি গুরুজন গুরুজনদের সম্মান কর এরকম অনুকা বাচক বাক্য হচ্ছে সেটা বাক্যের ভাব হচ্ছে কিন্তু আগে এই আমরা যাত্রা বিষয় নিয়ে মোটামুটি পরিষ্কার ধারণা চলে এলো আমাদের তো আজকে এখন পর্যন্ত থাক তোমরা বাসায় বসে এই বাক্যগুলোর যে বাক্যপত্র যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো তোমরা নিজেরা উদাহরণ বের করে বাসায় প্র্যাকটিস করবে তো আজকের জন্য এতটুকু সবাইকে ধন্যবাদ